আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি খুবই ভালো আছি, আর তাই আপনাদের জন্য নিয়ে আসছি সিঙ্গারা তৈরির রেসিপি। আমি একদম বাসায় যেভাবে তৈরি করি ঠিক সেইসব উপকরণ দিয়েই খুব সাধারণভাবে সিঙ্গারা বানানোর রেসিপি আপনাদেরকে দেখাবো। তো আমার সঙ্গে থাকেন। সিঙ্গারা তৈরি করতে আমার লাগবে ময়দা। এখানে আমি 4 কাপ ময়দা দিয়েছি, আর সামান্য লবণ, আর 4-5 চামচ সয়াবিন লবণ, আর আমি অল্প অল্প করে তেল অ্যাড করতেছি। ভালো করে মিশাতে হবে। আমি এটার সাথে অল্প অল্প করে পানি দিব, বেশি করে একবারে পানি দিব না। বেশি করে পানি দিলে দেখা যাবে যে দুধটা বেশি নরম হয়ে যাচ্ছে। আমার ডোটা তৈরি হয়ে গেছে, সফট একটা ডো। এই ডোটা আমি 1 ঘন্টার জন্য রেখে দিব, ঢেকে রেখে দিতে হবে। বন্ধুরা, আমরা এখন তৈরি করব সিঙ্গারের ভিতরের পুর। সিঙ্গারের ভিতরের পুর তৈরি করতে সবার প্রথমে লাগবে আলু। সিঙ্গারা তো আলু ছাড়া কল্পনাই করা যায় না, তো এটার প্রধান উপকরণই হচ্ছে আলু। তারপরে পেঁয়াজ, এখানে আছে হচ্ছে হলুদ গুঁড়া, গরম মশলা, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, লবণ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ। তারপরে এখানে আছে, আর এখানে আমি নিয়েছি মুরগির গোশত। মুরগির গোশত আমি সিদ্ধ করে নিয়েছি। আচ্ছা, বলে বাসায় রান্না করার পরে অনেক সময় খাবার থেকে যায়, মুরগি গোশত থেকে যায় বা গরু গোশত থেকে গেল কিংবা কলিজা থেকে যায়, ওইটা দিয়ে আপনি যে কোনো কিছু দিয়েই সিঙ্গারার ভিতরে দিয়ে সিঙ্গারার স্বাদটা আরও বাড়াতে পারেন, অথবা শুধু আলু দিয়েও তৈরি করতে পারেন, কোনো সমস্যা নাই। তো এখন তৈরি করা যাক। আমি গোশতগুলো ছোট ছোট করে নিচ্ছি, হাতিগুলো আলাদা করে গোশতগুলো এভাবে ছোট ছোট করে টুকরা করে নিতে হবে। আমি গোশতগুলো এখানে ছোট ছোট টুকরো করে নিয়েছি, আপনারা যে যেভাবে পারেন সেভাবে করতে পারেন। তো আমি এভাবেই ছোট করে নিয়েছি, আর সেই সাথে আমি আলুগুলোকেও একটু হালকা ভেঙে নিচ্ছি। আমি এখন সিঙ্গারের ভিতরে পুরগুলো ভেজে নেওয়ার জন্য একটা কড়াইয়ে তেল গরম করছি। এখানে 1 টেবিল চামচের মতো তেল, এখন পুরগুলো ভেজে নিতে হবে। এবার আমি 4টা মতো পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। ঠিক দিলে হয়ে যাবে,
এগুলো আমি হালকা করে ভেজে এটার সাথে আমি আস্তে আস্তে সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি। এখানে আমি দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, গরম মশলা, জিরা গুঁড়া, হালকা জলে আমি ফুটিয়ে দিয়ে নেবো। এখানে তেল কম দিচ্ছি, আগে যতটুকু ছিল ওটার মধ্যেই করে নিচ্ছি। এখন আমি ফুলগুলোকে ঢেলে দিব, ঢেলে আমি হালকা জলে এটাকে একটু ভেজে নিব। একটু অপেক্ষা করি, হালকা ভাজা হয়ে গেছে, 6-7 মিনিট ভাজার পরে এর মতো রেখে আমি নামায় ফেলবো। ব্যাস তৈরি হয়ে গেল আমার পুর। পুরটা আপনারা যে যেরকম পছন্দ করেন সেভাবে তৈরি করতে পারেন, নিজের পছন্দ মতো। তো আমার এভাবে ভালো লাগে, তো আমি শিকারও বানাতে গেলে সবসময় এভাবেই চেষ্টা করি। পুরটায় মরিচের পরিমাণ মানে মরিচ বলতে গেলে দেই নাই, আসলে আমি একটু মরিচ কম পছন্দ করি, তো মরিচটা আমি দেই নি। আপনার ইচ্ছা করলে আমি অল্প সামান্য দিয়েছি, আপনার ইচ্ছা করলে কাঁচা মরিচ দিতে পারেন কুচি করে, অথবা মরিচের গুঁড়াটা আপনি যখন ওই পুরটা তৈরি করবেন প্রথমে তখন আপনি যে পরিমাণে যে যেরকম মরিচ। আমার দুটো দিয়ে এখানে 5টা রুটি হয়েছিল, আর আমি 5টা রুটি দিয়ে এখানে 5টা রুটি এখান থেকে একটা ডো নিয়ে আমি লম্বা করে আমি বেলে নিয়েছি, আর এখন আমি এটা কেটে নিব। আমি এভাবে আপনাদেরকে আমি গোল করে সিঙ্গারা করাটা দেখাচ্ছি, তো আপনারা এভাবে আড়াআড়ি নিয়ে একটু পানি হাতে নিয়ে করতে পারেন, বা এমনিও লেগে গেলে তো ভালো, আর না লাগলে একটু পানি নিতে পারেন। আমি এটা এমনি লেগে যাচ্ছে, তারপর ভিতরে পুর দিয়ে দিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল সিঙ্গারা, একদম গোল দোকানের মতোই হয়েছে। সিঙ্গারাগুলো আমি এখানে বানিয়ে নিয়েছি, এখন আমি তেলে ভাজবো। ডুবো তেলে সিঙ্গারাগুলো ভাজতে হবে। আমি ডুবো তেলে সিঙ্গারাগুলোকে ভেজে নিচ্ছি, তেলটা ভালো করে গরম হতে হবে। সব দিক থেকে সিঙ্গারাটা ভাজার জন্য আমি একটু নেড়ে নিচ্ছি। জালটাও একটু কমিয়ে নিয়েছি আমি, তেলটা যখন পুরোটা ভালোভাবে গরম হয়েছে বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার সিঙ্গারা। সিঙ্গারাটা ঘরে তৈরি করা এবং খুবই সুস্বাদু। তো এরকম সিঙ্গারা মানে অনেক সময় খেতে ইচ্ছা করে বাহিরের সিঙ্গারার চাইতে, বাসায় তৈরি করা একটু ঝামেলা হলেও বাসায় তৈরি করা খাবারটা অনেক বেশি স্বাস্থ্যকর এবং সুস্বাদু, নিজের পছন্দ মতো তৈরি করা যায়। তো বন্ধুরা বাসায় অবশ্যই বানাবেন এবং জানাবেন সিঙ্গারাটা কেমন ছিল, আর আমাদের সঙ্গে থাকবেন, আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন। বন্ধুরা সিঙ্গারাটা অবশ্যই বাসায় তৈরি করে খেয়ে দেখবেন এবং আমাদের কমেন্ট করে জানাবেন। আর
প্লিজ জানাবেন কেমন হয়েছে, এতে করে আমি উৎসাহ পাবো এবং পরবর্তীতে আমি যতটুকু জানি যেভাবে জানি আপনাদের সামনে নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে আসব। এবং সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাসায় তৈরি করা খাবার সবসময় খেতে চেষ্টা করুন। ধন্যবাদ।